হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের ঠিক কতখানি প্রিপারেশন নিল পাঞ্জাবের বিরুদ্ধে। একটা রিকোয়েস্ট করব যে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এই সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। যে 9 তারিখ মুম্বাইয়ের বিরুদ্ধে হারের পর ইডেনে উপস্থিত থাকা টিম টিম ওনার শাহরুখ খান টিম প্লেয়ার্সদের মনোবল বাড়ানোর জন্য দু এক কথা বলেন এবং ওই দিন রাত্রি জুড়ে প্লেয়ার্সরা টিম হোটেলে মিটিং করেন ও তারা পরের দিন সকালে অর্থাৎ 11 মে ইন্দোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকেন ও তারা সেখান থেকে সেখানে বিকাল 4টায় অর্থাৎ ইন্দোরে তারা বিমানবন্দরে গিয়ে পৌঁছন ও তারপরে কিছু সময় রেস্ট নিয়ে তারা যথারীতি সন্ধ্যের টাইমে কিছু সময় প্র্যাকটিস করেন ও টিম হোটেলে পুনরায় ফিরে এসে সেখানে মনোবল বৃদ্ধির জন্য নানান গেম তারা খেলতে থাকে অর্থাৎ টিম বন্ডিংটাকে তারা শক্ত করে নেওয়ার জন্য। ও পরের দিন সকালে অর্থাৎ আজকে 12 মে তারা সকাল থেকেই প্র্যাকটিস করতে দেখা যায়, সঙ্গে ছিল পাঞ্জাবের টিমও প্র্যাকটিস করেছেন। ও যেটা দেখার বিষয় যে আজকে প্লেইং ইলেভেনে কিন্তু ডেলপট সহ মাবি আবার যথারীতি নিজেদের জায়গা দখল করতে আসছে অর্থাৎ যাদেরকে প্রচুর পরিমাণে ঘাম ঝরাতে কিন্তু দেখা যায়, তো এখান থেকে তাদের উপস্থিতি প্লেইং ইলেভেনে এটা কিন্তু স্পষ্ট টিমে। ও অপর দিকে যদি বলা যায় লিন রানা শুভমান গিল কুলদীপ যাদবকে কিন্তু অনেকটা প্র্যাকটিস করতে দেখা গেছে। তো এই ম্যাচটাতে কলকাতাকে জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে মুজিব রহমান অ্যান্ড্রু তাইকে সামলে। 2 নম্বর যেটা বলছি যে পাঞ্জাবের যে ওপেনিং জুটি সেটা কিন্তু সহজে ভেঙে দিতে হবে। তো এটাই ছিল ভিডিও, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ।